মায়ে কয় যে আরে হুত কাল্লা সকালে ন তোর মেট্রিক পরীক্ষা, তুই এই সন্ধ্যা থেকে এই পর্যন্ত টেলিভিশনের সামনে থেকে উঠলিও না, লেখাপড়াও করলি না, তুই পরীক্ষা দিবি কেমনে? এবার উড়ি যা, যাই সেরগা ভাত খা, ঘুমাই যা, ভোর রাত্রের দিকে উড়ি কিছু লেখাপড়া করিস, নাহলে পরীক্ষা কেমনে দিবি? এরপরেও ফলা উড়ে না। তো মায়ের কি ইচ্ছে, সুইচ বোর্ডের কাছে যাই, টেলিভিশনের সুইচ ইয় বন্ধ করছে, ড্রয়িং রুমের লাইটের সুইচও বন্ধ করছে, একেবারে আন্ধার করে দিস, কিনলেই যাতে হোলা উড়ি যেতে বাধ্য হয়। হোলায় কি ইচ্ছে, মাইজন সুইচ বেগুন বন্ধ করে দিছে, মার দিকে তাকাই কয় দিও নাকো বাসর ঘরের বাত্তি নিবাইয়া। দল আছে এরা লা ইলাহা উলাই ওয়ালা ইলাহা উলাই বাল মুজাবজাবিনা বাইনা জালিক, এদের স্বভাব হইল সাগি ছাগলের মতো। কির মতো? সাগি ছাগলের মতো। সাগি ছাগলে যখন ডাক দে ডাক, তই ছাগলের মালিকে ইয়ারে ডাক দরায়, ডাক দরায় কিনলাই বাচ্চা দিবেন লাই, তো ডাক দরায় কেমনে? ওই গ্রামের ভিতরে এলাকার ভিতরে দেশের ভিতরে কার কাছে ফাঁড়া আছে, ফাঁড়ার কাছে লই যায়, ফাঁড়ার কাছে লই যায়। তুই যেগুনে এই ব্যবসা করে জোতের ব্যবসা, এগুনের কাছে হাঁটা দুগা তিন গা থায়, তো সাগি জিয়ারে লই যায়, ডাক দরাই বেললাই হিয়ারে একবার এই হাঁটার কাছে দে, একবার ওই হাঁটার কাছে দে, একবার ওই হাঁটার কাছে দে। ওটা পৃথিবীর মানুষকে কয় ভাগে ভাগ করছেন? তিন ভাগে। এক ভাগের নাম কাফেরে মতলব, কাফেরে মতলব সুস্পষ্ট কাফের, সুস্পষ্ট কাফের, এগুলা নিজেরাও নিজেদেরকে কাফের মনে করে, মুসলমানরাও তাদেরকে কাফের মনে করে। এদের কুফরটা স্পষ্ট, দিনেও কাফের রাত্রেও কাফের, আলোতেও কাফের অন্ধকারেও কাফের, মসজিদে তো যায় না, তো মসজিদের বাইরেও কাফের। স্যার কি গেল ওয়েস্ট ইন্ডিয়া? ও আল্লাহ, গোটা পৃথিবীর কাফেরেরা সাধারণত দুই ভাগে বিভক্ত, মনোযোগ আসেনি আপনাদের? গোটা পৃথিবীর কাফেরেরা কয় ভাগে বিভক্ত? দুই ভাগে। এক ভাগ কাফের হইলেও আল্লাহ নমানেন না, হে গুণের থিওরি হইলেও দেয়ার ইজ নো গড, আল্লাহ তাল্লাহ এইসব কিছু নেই। দিন রাত্রের পরিবর্তন, চন্দ্র সূর্যের উদয় এবং গমনাগমন, সাগরের ঢেউ, আকাশের মেঘমালা, রোদ বৃষ্টি, এই সব কিছু প্রাকৃতিক বিবর্তনের ফলাফল, এর পিছনে কোনো কারিগরের হাত নাই। আখেরাত বলতে, ব্যস্ত দুজক বলতে কিছু নাই, এগুলা হইল মোল্লা মৌলবীদের ফাউ আলাপ। এই কথায় যারা বিশ্বাসী এদেরকে বলা হয় নাস্তিক, এদেরকে বলা হয় কি? নাস্তিক। আর যারা আল্লাহ পাকের অস্তিত্ব মানে, আল্লাহ পাকের অস্তিত্ব স্বীকার করে, ব্যস্ত দোজক মানে, জান্নাত জাহান্নাম মানে, আখেরাত মানে, এদের নাম হইল আস্তিক। আস্থা থেকে আস্তিক, অনাস্থা থেকে নাস্তিক, এই হইল একদল কাফের। আরেক দল কাফের হইল
আল্লাহ মানে, আল্লাহ মানে মুসলমানরা যেটারে আল্লাহ কয় হেগুনে এটারে গড কয়, ভগবান কয়। কথা বুঝছেন? আল্লাহ মানে, আখেরাত মানে, পরকাল কয়, বেহেশত দুজগ মানে, স্বর্গ আর নরক কয়। কিন্তু সমস্যা হইছে এক জায়গার, এরা আল্লাহ পাকের সাথে অংশীদার বানায়। কিছু আছে আল্লাহর জাতের মধ্যে অংশীদার বানায়, আর কিছু আছে আল্লাহর গুণের ভিতরে অংশীদার বানায়, আর কিছু আছে আল্লাহর ইবাদতের ভিতরে অংশীদার বানায়। আল্লাহর জাতের মধ্যে অংশীদার বানায় না দুই জাত, এক জাতের নাম ইহুদি আর এক জাতের নাম খ্রিস্টান। এক জাতের নাম ইহুদি আর এক জাতের নাম খ্রিস্টান। বুঝি থাকলে বলেন তো, এই খ্রিস্টানরা আল্লাহর অস্তিত্ব মানে কি মানে না? মানে। খ্রিস্টানরা আস্তিক না নাস্তিক? আস্তিক। এই ভুল ধারণা। ইহুদিও আস্তিক, খ্রিস্টানও আস্তিক। এরা আল্লাহর অস্তিত্ব মানে, কিন্তু ইহুদিরা আল্লাহ কয় সানিয়াস নাইন, আল্লাহ দুইজনের একজন। আল্লাহ দুইজন কোন? একজন তো গড, আর একজন হইল হযরত উযাইর আলাইহিস সালাম। এটা আল্লাহর হুত, আল্লাহর হুত। আর খ্রিস্টানেরা কয় আল্লাহু সালিসু সালাসাতিন, আল্লাহ হইল তিনজনের একজন। একজন হইল গড, আরেকজন হইল যিশু, আরেকজন হইল মেরি। মেরি অর্থাৎ হযরত মরিয়ম আলাইহিস সালাম, উনি নাকি আল্লাহর স্ত্রী, নাউজুবিল্লাহ। আর যিশু হইল হযরত ঈসা আলাইহিস সালাম, উনি নাকি আল্লাহর ছেলে, নাউজুবিল্লাহ। তো ইহুদিরা আল্লাহর সাথে আরো একজনের অংশীদার বানায়, খ্রিস্টানেরা আল্লাহর সাথে আরো দুইজনের অংশীদার বানায়। এদেরকে কোরআনের ভাষায় মুশরিক বলা হয়। কি বলা হয়? মুশরিক, কোরআনের ভাষায়। বুঝে থাকলে বলুন তো, এরা অংশীদার বানায় আল্লাহর জাতের মধ্যে না গুণাবলীর মধ্যে না ইবাদতের মধ্যে? আল্লাহর জাতের মধ্যে। এলা হলো মুশরিক ফি জাত, এগুলাও কাফের। এগুলাও কি? কাফের। আরেক জাতি হইল মুশরিক ফি সিফাত, যারা আল্লাহর গুণাবলীর মধ্যে অন্যকে অংশীদার বানায়। এখন বিয়ে করছে, 10 বছর পর্যন্ত সন্তান হয় না, এবার মাজারে যাইয়া কয় আব্বা আমার একটা সন্তান দেন। এখন মাজারের আব্বাই সন্তান দেওয়ার ক্ষমতা আসেনি? সন্তান দেওয়া এটা কার গুণ? আল্লাহর গুণ। এখন আল্লাহর সাথে এই গুণের মধ্যে ওই মাজারের মুর্দা বাবা হিটারেও কি বানাইল? অংশীদার বানাইল। এতেও কাফের, মুশরিক ফি সিফাত। আর কতগুলো আছে? মুশরিক ফিল ইবাদাত, আল্লাহর উপাসনাগুলার মধ্যে অন্যকে অংশীদার বানায়। যেমন আমাদের দেশের হিন্দু ভাইয়েরা, বৌদ্ধ ভাইয়েরা, ব্রাহ্মণ ভাইয়েরা, ওনারা গরু পূজা করে, গরুর গোবর পূজা করে, তুলসী গাছ পূজা করে, চন্দ্র পূজা করে, সূর্য পূজা করে, নিজেদের হাতে নিজেরা মূর্তি কতগুলা বানাইয়া এগুলাকে নামা নামা হরে হরে করে। এই আল্লাহর ইবাদতের মধ্যে অন্যদেরকে অংশীদার বানায়, ওনারা হইল মুশরিক ফিল ইবাদাত, এরাও কাফের। এরাও কি? কাফের। এই সবগুলার সমন্বিত নাম হইল তাওহীদ। সবগুলার সমন্বিত নাম কি? তাওহীদ। তাওহীদের মধ্যে যারা আল্লাহর সাথে অংশীদার বানায়, জাতের মধ্যে হোক, সিফাতের মধ্যে হোক, ইবাদাতের মধ্যে হোক, সবগুলা কাফের। সবগুলা কি? কাফের। আমরা যেই কালিমা পড়ি,
ইমানদার হিসাবে এই কালিমার মধ্যে দুই ফাট কয় ফাট এক ফাট হলো তাওহীদ আর এক ফাট হলো রিসালাত লা ইলাহা ইল্লাল্লাহ এটা হলো তাওহীদের ফাট আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা হলো রিসালাতের ফাট এখন যারা মুশরিক ফি তাওহীদ এরা যেরকম কাফের মুশরিক ফি রিসালাত যারা এরাও কাফের মুশরিক ফি রিসালাত মানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবী হওয়ার মধ্যে অন্যকে অংশীদার বানানো কথা বুঝছেন না বুঝেন নাই নবীজির রাসূল হওয়ার মধ্যে অন্যদেরকে অংশীদার বানানো এটাও শিরিক যেমন কাদিয়ানীরা বলে গোলাম মোহাম্মদ কাদিয়ানী রাসূল নবী তাহলে এরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের মধ্যে গোলাম মোহাম্মদ কাদিয়ানীরে অংশীদার বানাইলো মুশরিক ফি রিসালাত এরাও কি কাফের এবার কথা বুঝছেন নি কাফের কত প্রকার হইল সবগুলা প্রকার বুঝছেন তো এরা হইল কাফের এরা হইল কি কাফের এদের বিপরীতে একদল আছে এগুলার নাম হইল ইমানদার এগুলার নাম কি ইমানদার তো মোটামুটি দুই দল মোটামুটি কয় দল দুই দল কাফের ইমানদার এই মাঝখানে একটা দল আছে এরা লা ইলাহা উলাই ওয়ালা ইলাহা উলাই বাল মুযাবযাবিনা বাইনা যালিক এদের স্বভাব হইল সাগি ছাগলের মতো কির মতো সাগি ছাগলের মতো সাগি ছাগলে যখন ডাক দে ডাক তো ছাগলের মালিকে ইয়ারে ডাক দরায় কি লাই বাচ্চা দিবেন লাই তো ডাক দরায় কেন ওই গ্রামের ভিতরে এলাকার ভিতরে দেশের ভিতরে কার কাছে ফাঁড়া আছে ফাঁড়ার কাছে লই যায় ফাঁড়ার কাছে লই যায় তো যেগুনে এই ব্যবসা করে জোতের ব্যবসা এগুনের কাছে হাঁটা দুগা তিন গা থায় তো সাগি জিয়ারে লই যায় ডাক্তরাই বেললাই হিয়ারে একবার এই হাঁডার কাছে দে একবার ওই হাঁডার কাছে দে একবার ওই হাঁডার কাছে দে কথা বুঝছেন নি আয় আমরা বাঙালিয়া ভাষায় আপনারা বুঝবেন লাই একখানা সহজ করেই কইয়ে যে বেডঙ্গা লাগে রারি আরও একখানা শালীন ভাষায় কইলেও হাইতাম কিন্তু আপনারা বুঝলেন কম এই কথাটা আমার ন এই কথাটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মেশকাত শরীফের ভিতরে আছে হাদিস কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসালুল মুনাফিক কাশাতিল আয়রাতি বাইনাল গনমাইন তাইরু ইলা হাযা মাররাতান ওয়া ইলা হাযা মাররাতান আল্লাহর হাবিব বলেন মুনাফিকের দৃষ্টান্ত হলো একটা স্ত্রীলিঙ্গ ছাগলের মতো স্ত্রীলিঙ্গ ছাগলের মতো এখন একটু শালীন ভাষায় কইলাম আগে এটা আপনারা বুঝবেন লাই ডাইরেক্ট সাগি ছাগল কইয়া লইছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন মুনাফিকের দৃষ্টান্ত কার মতো স্ত্রীলিঙ্গ ছাগলের মতো স্ত্রীলিঙ্গ ছাগল এটার যখন গর্ভধারণের সময় হয় তখন কিছুক্ষণ এই পুরলিঙ্গ ছাগলের কাছে যায় ফাঁটার কাছে যায় কতক্ষণ ওই পুরলিঙ্গ ছাগলের কাছে যায় মুনাফেক এরকম মুনাফেক কিছুক্ষণ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে থাকে ইমানদার পরিচয় দিয়া আর রাত্রের দুইটা যখন বাজে তখন ও রাস্তার মোড়ে মোড়ে কুশন দিতে লিপ্ত কাফেরদের দলে যাইয়া লিপ্ত হয় কাফের পরিচয় দিয়া কথা বুঝছেন নি এগুনের নাম হলো মুনাফেক এগুনের নাম কি মুনাফেক এগুন আসলে সত্যবাদী কাফেরও ন সত্যবাদী মুনাফেকও ন আমাদের দেশে নাস্তিক কতগুণ আছে এই মুনাফেক মার্কা নাস্তিক এগুনের টেয়াল্লাই ফদেল্লাই ক্ষমতাল্লাই নিজেরে নাস্তিক পরিচয় দে বিদেশি বিধর্মীদের কাছে ভালো সাজার জন্য মোটা অঙ্কের উফটোকন পাওয়ার জন্য নিজেকে নাস্তিক পরিচয় দে আসলে প্রকৃত পক্ষে খাঁটি নাস্তিক নো খাঁটি নাস্তিক
তার প্রমাণ আমি নাম বলবো না। একদিন আমার মসজিদে এরকম একজন গেছে একটা অনুষ্ঠানে, তো জুমার নামাজটা উনি আমার পিছনে পড়ছে। আমি যখন মিম্বরে বয়ান করতেছি তখন উনি মসজিদে ঢুকছে, তো আমি মুসল্লিদেরকে বললাম যে স্যার আসছে, আপনারা একটু জায়গা দেন। স্যার টানি আমি একে আমার সামনে নিয়ে বসেছি। ঘটনাক্রমে ওই দিন আমি বয়ান করতেছিলাম তাওহীদের বয়ান, কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহ পাকের একত্ববাদের বয়ান করতেছিলাম। স্যার আমার সামনে বসে বসে ওয়াজ শুনতেছে। কিছুক্ষণ যাওয়ার পরে আমি দেখতেছি স্যার খালি কান্দে আর পকেটের থেকে টিস্যু বাহির করি চোখ মোছে। আমি মনে মনে কইলাম মামা এইটা কোন ধরনের নাস্তিকতা, মানুষে কয় স্যার বলে নাস্তিক বলে, এখন নাস্তিক আবার ওয়াজ শুনি চোখের পানি কেমনে বাহির হয়। তাহলে বুঝা যার স্যারের নাস্তিকতা এটাও এক নম্বর নয়, এটাও দুই নম্বর। নাস্তিকতা এটাও কি নম এক নম্বর নয়, এক নম্বর নাস্তিক হইলে যত কিছু হোক এতে ওয়াজ শুনি কেন, ওয়াজ শুনি চোখের পানি বাইরে হওয়ার দ্বারা বোঝা যার ভিতরে ইমান লুপ্ত আছে। তাহলে বোঝা যায় উপর দিয়ে নাস্তিকতা যেটা প্রদর্শন করে এইটাও ধোকা, এটাও কি ধোকা। আর ভিতরে ইমান লুপ্ত রাখি উপরে দিন নাস্তিকতা প্রদর্শন করা এটা যেরকম ধোকা, ভিতরে আল্লাহ আল্লাহ রাসুলের প্রতি অবিশ্বাস লুপ্ত রাখি উপরে দিয়ে ইমান প্রকাশ করা এটাও ধোকা, এটাও কি ধোকা। দোনোটার নাম মুনাফেক, দোনোটার নাম কি মুনাফেক। এরা স্পষ্ট ইমানদারও নয়, স্পষ্ট কাফেরও নয়। তাহলে গোটা পৃথিবীর মানুষ কয় প্রকার পাইলেন, তিন প্রকার, কতগুলা স্পষ্ট কাফের আর কতগুলা স্পষ্ট ইমানদার আর কতগুলা না স্পষ্ট কাফের না স্পষ্ট ইমানদার মাঝখানে, এদের নাম মুনাফেক। এদের নাম কি মুনাফেক। সুরায়ে বাকারার শুরু থেকে ২০ আয়াতের ভিতরে আল্লাহ পাক গোটা পৃথিবীর মানুষের এই তিন ভাগে ভাগ করছে। প্রথম তিন আয়াতের মধ্যে একেবারে শুরুতে প্রথম দুই আয়াতের ভিতরে আল্লাহ পাক কোরআনের শান বর্ণনা করছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফিহ হুদাল্লিল মুত্তাকিন, কোরআনের শান। এরপরে তিন আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রকৃত ইমানদার যারা, খাঁটি ইমানদার যারা, তাদের কিছু গুণাবলী উল্লেখ করছেন, তাদের কিছু নিদর্শনাবলী উল্লেখ করছেন, যাতে দুনিয়ার মানুষ এই গুণগুলা অর্জন করে নিজেকে খাঁটি ইমানদার বানাইতে পারে, খাঁটি ইমানদার বানাইতে পারে। কি গুণ? এক নম্বর গুণ আল্লাযিনা ইউমিনুনা বিল গায়ব, ইমানদার, প্রকৃত ইমানদার, খাঁটি ইমানদার, ষোলো আনা ইমানদার, এদের আরেক নাম হইল মুত্তাকিন। এদের এক নম্বর গুণ হইল এরা অনদেখা কতগুলা জিনিসের উপরে অটলভাবে বিশ্বাস করে, অনদেখা জিনিসের উপরে অটলভাবে কি করে বিশ্বাস করে। অনদেখা জিনিস কি? আমান্তু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়ালিয়াউমিল আখির ওয়াল কদরে খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাআসি বাদাল মাউত। আমার এখানে আঙ্গুল কয়টা? তাহলে এখানে গুণ কয়টার উল্লেখ আছে? সাতটার। এটার নাম ইমানে মুফাসসাল। এটা আপনারা সবাই মুখস্থ জানেননি, হ্যাঁ গোড়ার ডিম, সবাই জানে না, সবাই জানে না। দুঃখ তো এই জায়গা, দুঃখ তো এই জায়গা, মুসলমানের ফোলা ইউনিভার্সিটিতে পড়া এটা দোষের কিছু না, মুসলমানের পোলা বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী হওয়া, নেতা হওয়া, এটা দোষের কিছু না।
মুসলমানের পোলা যেই কোনো পোশাক পরিধান করা এটা দোষের কিছু না কিন্তু মুসলমানের পোলা ইসলাম না জানা এটা দোষের এটা কি দোষের মুসলমানের পোলা পাবজি গেম বুঝবো ঈমানে মুফাসসাল পারবো না মুসলমানের পোলা ফ্রি ফায়ার বুঝবো ঈমানে মুফাসসাল পারবো না মুসলমানের পোলা ইন্ডিয়ান ছায়া ছবি বুঝবো কিন্তু জানাজার নামাজের দোয়া পারবো না এটা দুঃখের বিষয় এখন এই রকম মুসলমানের পোলা সমাজে আছে নি না নাই আছে জি কার কার হলাই গুন এনে আছে বটা করি কোন দিন শরম লাগে না এখন কার কার হলা এ হলাই গুন ইচ্ছা হইলো কা কিলে হইলো কোনে বানাইলো সন্তান নষ্ট করে কয় জাতে কয় জাত সবাই বলেন এই নষ্ট হইতে হইতে একবারে কাসরার ডাব্বা থমতে হয়ে যায় নষ্টর তো একটা সীমা আছে সন্তান নষ্ট করে কয় জাতে তিন জাত এক নম্বর হইল মা বাপ এক নম্বর মা বাপ সন্তান নষ্ট হয় মা বাপের দ্বারা দুই নম্বর হইল স্বার্থবাদী শিক্ষক স্বার্থবাদী শিক্ষক এই স্বার্থবাদী শিক্ষকের দ্বারা মুসলমানের সন্তান নষ্ট হয় তিন নম্বর হইল তিন নম্বর হল দুর্নীতি পরায়ণ পলিটিক্যাল লিডার দুর্নীতি পরায়ণ পলিটিক্যাল লিডার এই দুর্নীতি পরায়ণ রাজনৈতিক নেতাদের দ্বারাই সন্তান নষ্ট হয় কয় জাত তিন জাত তবে এক নম্বর হল মা বাপ মা বাপের সন্তান নষ্ট করে সন্তান ফেড়ে থাকতে থেকে সন্তান যখন গর্ভে থাকে তখন থেকে মা বাপের সন্তান নষ্ট করে বোর হেড় ইত্যে সন্তান হাতে উবুর সুবুর গর ইত্যে বহিড়া দে তোর বোর হেড় ইত্যে তোর সন্তান তুই যে গর ইত্যে ফিডা ফিডিয়ার লাইডিয়া লাইডিয়ার গালাগালি করার জামাই বোধনো গায় তুই মনে রাখিস তোর ভোলা ফেড়ে থাকতেই সন্ত্রাস শিখের কেন সন্তান গর্ভে থাকা অবস্থায় মা যেই কাজ বেশি করে যেই খানা বেশি খায় যেই কথা বেশি বলে যেই কথা বেশি শুনে এটার একটা এফেক্ট গর্ভের সন্তানের উপর পড়ে অবা মনোযোগ আছে নি বিয়ান্যা হোলা দুগা যাই নাস্তা করবেন লাই বইছে সাতার ভাইয়া হোটেলে কেন তো মেসিয়ারে আই জিজ্ঞাসা যে আপনারা কিয়া খাইবেন ইজ্ঞা কয় যে আমার বেশি করে শিরা দিয়ে ইজ্ঞা মিষ্টি আর দুগা পরোটা দেও তার মানে হাতে মিষ্টি শিরা ইতে সুবাই সুবাই পরোটা খেব আর ইজ্ঞা কয় যে আমার বেশি করে কাঁচা মরিচ দিয়ে ইজ্ঞা ডিম মামলেট দেও আর দুগা পরোটা দেও দুনগার অর্ডারের মধ্যে কিছু বেশ কম বুঝছেন নি আপনারা কি বেশ কম বুঝলেন ইজ্ঞা জাল প্রিয় আর ইজ্ঞা মিষ্টি প্রিয় কারণ কি জানেন নি ওই ইজ্ঞারে হেডির তেল ওই মায় জাল বেশি খেয়েছে আর ইজ্ঞারে হেডির তেল ওই মায় মিষ্টি বেশি খেয়েছে এই হিয়ন্তুন দুনগা পার্থক্য ওই বার হয়েছে কথা বুঝেন না এবারে হোলা ইজ্ঞার পরের দিন মেট্রিক পরীক্ষা আগের রাইতে হোলায় এনে সন্ধ্যার সাথে সাথে ড্রয়িং রুমে টেলিভিশনের সামনে বইছে যে রাত্রে দশটা পর্যন্ত উঠে না টেলিভিশনের সামনে থেকে মায় কয় যে আরে হুত কাল্লা সকালে ন তোর মেট্রিক পরীক্ষা তুই এই সন্ধ্যা থেকে এই পর্যন্ত টেলিভিশনের সামনে থেকে উঠলিও না লেখাপড়াও করলি না তুই পরীক্ষা দিবি কেমনে এবার উড়ি যা যাই সেরগা ভাত খা ঘুমাই যা ভোর রাত্রের দিকে উড়ি কিছু লেখাপড়া করিস নাহলে পরীক্ষা কেমনে দিবি এর পরেও ফলা উড়ে না
তো মাইক ইচ্ছে সুইচ বোর্ডের কাছে যাই, টেলিভিশনের সুইচ হিয় বন্ধ করছে, ড্রয়িং রুমের লাইটের সুইচও বন্ধ করছে, একেবারে আন্ধার করে দিস কিনলেই যাতে হোলা উড়ি যেতে বাধ্য হয়। হোলাই কি ইচ্ছে মাইজন সুইচ বেগুন বন্ধ করে দিছে, মার দিকে তাকাই কয় দিও না কো বাসর ঘরের বাতি নিবাইয়া। আসের দেখছেন নি মানুষ আসের কি বুঝে আসলেন আপনারা? মেট্রিক পরীক্ষার্থী হোলাইটার বয়স কত? 16-17 হয়েছে না? বুঝেছেনি? সাবালে কইছেনি? এখন ওই হোলা যদি মার দিকে তাকাই কথা ইয়া কয় মার কলি যায় ছুরি গাতে নি। হ্যাঁ তোর গো সরম কিলে রাখছ, তোরা মানুষ কিলে রইছ, তোরা মরিজন দরকার না? হুতে যদি মার দিকে তাকাই এই কথা কুতু আরে তো এই মা জীবন কিলে রাখুন। আমার ভাইরা দোস্তরা বাপ, এই কথা কানে লাগার সাথে সাথে মা ঠাস করে ফ্লোরের উপরে পড়ে গেছে, এটাই তো স্বাভাবিক, পড়ে যাবো তো, বেচারি আর টলারেট করতে পারে নাই, পড়ে গেছে। এই শুরু হইল বাসার মধ্যে হইচই, কেউ ফানি এনতেছে মুখের উপরে ফানির ঝাপটা দেওয়ার জন্য, কেউ তৈলে ফানিয়ে গুলি এনতেছে মাথায় দেওয়ার জন্য, কেউ আবার ফায়ের তালুতে বসে বসে সরিষার তেল ডলের। কিছুক্ষণ পরে এবারে হোঁসা আইসি, আমার বেহরা দোস্ত আবাব হোঁসা আসছে আর মহিলাইটা কয় ফোলা আমারে কি কইল, কি কইল ফোলাটায় আমারে? আরেকজনে কয় যে ফোলাই কইব না, ফোলার দোষ নাই, এই তুই যে ফোলাইটারে গর্বের মধ্যে লইয়া। ওই তখন তো এ তো স্মার্টফোনের জমানা আসিল না, তখন তো আসিল কি আরে এই দুরা কাঠ কথা কি ডিভিডি বিসিআর। হিতির জামাই ব্যবসায়ী রাত্রে 10টায় দোকান বন্ধ করি বাসায় যাবে সময় হইতে দিন ক্যাসেট দুই আন লই যেত ইন্ডিয়ান ছায়াছবির, রাত্রে 3টা পর্যন্ত জামাইব দনুগা হুতি হুতি এই ছবি দনুগা চাই শেষ করি তারপরে ঘুম যাইতো। অন্য কেউ হিতিরে সতর্ক করছে তোরা যে এটা করতেছ গর্বের সন্তান নষ্ট হইতেছে মনে রাখিস, খবরদার এটার থেকে ফিরিয়ায়। কিন্তু জামাইব দনুগা এনজয় করে বলে এনজয় আল্লাহু আকবার। এখন আল্লাহর রহমতে আরেকজনে ক যে তোরে সতর্ক করছিলাম, আমার কথা তো তখন শুনস নাই, এখন তোর ফোলায় এই জাতীয় গান তোর ফেটে তুন মুখস্থ করি বাই রইছে, এমন ফোলার মুখের থেকে তুই এইটা না শুনি সালাম কোথার থেকে পাইবি? আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি মায়ের পেট থেকে 18 পারা কোরআন শরীফের হাফেজ হইয়া বাইর হইছে, শুধু মায়ের মুখের তেলাওয়াত শুনিয়া শুনিয়া গর্বের মধ্যে 18 পারার হাফেজ হইয়া গেছে। আমার বেহরা দোস্ত আবাব, যদি আব্দুল কাদের জিলানী মায়ের তেলাওয়াত শুনি শুনি মায়ের পেটে 18 পারা কোরআন শরীফের হাফেজ হইতে পারে, তো আমার আর আপনার সন্তানের আমরা যে রাত দিন 24 ঘন্টা এইভাবে গান শুনি আর সিনেমা দেখি, আমার গর্বের সন্তান কি হাজারে হাজারে শতে শতে গানের হাফেজ হইয়া বাইর হয় না? এই ফোলার থেকে আপনি সদাচরণ আশা করবেন কিভাবে? তো মা বাপে নষ্ট করল না সন্তান, ফ্যাক্টরিতেই তো বাঁকা করে দিছে, ফ্যাক্টরিতে কাঁচের গ্লাস বাঁকা বাইর হইলে এটারে পরে হাতুড়া দিয়ে সোজা করা যায়নি। এই জন্য আমি বলি সন্তান নষ্ট করে কয় জাতে? তিন জাতে, এক নম্বর জাত মা বাপ। আল্লাহ, এই কারণেই তো মুসলমানের ফোলা, স্মার্টফোন আমাদের কাছে নাই, আমাদের কাছে স্মার্টফোন নাই, আমরা স্মার্টফোন ব্যবহার করি না,
4000 5000 6000 7000 টাকা দিয়ে স্মার্টফোন ইগা কিনোস বেডা আর হিয়াইতে রাত দিন 24 ঘন্টা ইউটিউবের ভিতর ফেসবুকের ভিতর দুনিয়ার অশ্লীলতা উপভোগ করস অথচ তুই মুসলমানের হোলা তুই আব্দুর রহমান আব্দুল করিমের ওরসে জন্মগ্রহণ করছত আমেনা বেগম ফাতেমা বেগমের দুধ পান করি বড় হইছত তোর বাপের নাম তো হরিশচন্দ্র না তুই তো সীতা রানীর দুধ পান করি বড় হস নাই তোর প্রত্যেক কদমে চিন্তা করার দরকার হায় রে হায় আমি তো মুসলমান একটা ইন্টারন্যাশনাল কারির কেরাত তোর মোবাইলের মধ্যে ডাউনলোড করা পাওয়া যায় না একটা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআনের তাফসীরের বয়ান তোর মোবাইলের মধ্যে ডাউনলোড করা পাওয়া যায় না তোর মোবাইলের মধ্যে ডাউনলোড করা পাওয়া যায় শুধু হরিশচন্দ্র সীতারানীর পোলার মতো ইন্ডিয়ান ছায়া ছবির গান আর ফিলিপ তুই মানে মুফাসসল ফেরবি কোনটুন বাফের জানাজা ফরবিল না যায় বেহায়া বেশরম জানাজার নামাজের দোয়াটা শুদ্ধ করে মুখস্থ জানে না মুসলমান আমন্তু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাআসি বাদাল মাউত এখানে সাতটা বস্তুর উল্লেখ আছে এই সাতটা বস্তু অদৃশ্য এই অদৃশ্য সাতটা বস্তুকে যারা অটল ভাবে বিশ্বাস করে তাদের নাম ইমানদার তাদের নাম কি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন খাঁটি ইমানদার ষোলো আনা ইমানদার সত্যবাদী ইমানদার সত্যিকারের ইমানদার যাদের নাম মুত্তাকিন তাদের এক নম্বর গুণ হইল তারা অদৃশ্য কতগুলা বস্তুকে না দেখিয়া অটল ভাবে বিশ্বাস করে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব দুই নম্বর গুণ ওয়া ইয়ুকিমুনাস সালাহ তারা নামাজ কায়েম করে কি করে নামাজ কায়েম করে তিন নম্বর গুণ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মনোযোগ আছে নি সত্যবাদী ইমানদার প্রকৃত ইমানদার খাঁটি ইমানদার ষোলো আন্না ইমানদার ষোলো আন্না ইমানদার যারা আমার দেওয়া রুজি থেকে আমার রাস্তায় খরচ করে আমার দেওয়া রুজি থেকে ওয়া মিম্মা রাযাকনাহুম আমার দেওয়া রুজি থেকে ইউনফিকুন আমার রাস্তায় খরচ করে দেখেন আল্লাহ আমার রাস্তায় খরচ করে এই কথা আগে বলে নাই বলছে আগে ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন আগে ওয়া মিম্মা রাযাকনাহুম আমার দেওয়া রুজি থেকে আপনারা আমাকে একটু বলেন না মুরব্বিয়ানে কেরামেরা যারা গ্রামের মধ্যে শতে বিশ টাকা করি আল্লাহু আকবার হাজারে দুইশো টাকা করি সুদের উপরে টাকা লাগায় এই টাকার উপরে যেই সুদের ইনকাম হয় এই সুদের ইনকাম আল্লাহর দেওয়া রুজি কি না আল্লাহর দেওয়া রুজি নি আমার ভাইরা দোস্ত আহবাব জীবনভর চাকরি করছে তিরিশ বছর এই তিরিশ বছরের চাকরির জীবন ফুরাটা ঘুষ খাইছে ফুরাটা কি খাইছে ঘুষ খাইছে আমার বেহরা দোস্ত আহবাব এবার ঘুষের থেকে রিটায়ার্ড হয়েছে রিটায়ার্ড হওয়ার পরে গ্রামে এসছে আসি মসজিদের দিল এক লাখ টাকার বান্ডিল নুরানি মাদ্রাসারে দিল এক লাখ টাকার বান্ডিল গ্রামের ব্যাকে কয় যে সাহাবেজন মসজিদ মাদ্রাসার লাই দান সৎকার করে সাহাবের ধরি সভাপতি বানাই দিও সেক্রেটারি বানাই দিও আমার বেহরা দোস্ত আহবাব আল্লাহ কয় তোর এই এক লাখ টাকা মাদ্রাসার জন্য এক লাখ টাকা মসজিদের জন্য দুই পয়সা তোর উপকারে আসবে না ওই জাতের গতুন ঘুষ খাই টাকা জমা করছ সোয়াব ব্যাগ নেগুনের নামে জমা হইব তুই গোড়ার ডিম শূন্য কিয়া ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন আমাকে বলে বুঝি থাকলে বলেন না চুরির টাকা আল্লাহর দেওয়া রুজি নি হাইজ্যাকের টাকা আল্লাহর দেওয়া রুজি নি ডাকাতির টাকা আল্লাহর দেওয়া রুজি নি রাষ্ট্রের সম্পদ আল্লাহু আকবার হরণ করি ব্যাংকের ভিতরে দেশি ব্যাংক বিদেশি ব্যাংকে টাকার পাহাড় জমা করলে পাহাড় সমতুল্য ব্যালেন্স গড়ি তুললে
এই টাকা আল্লাহর দেওয়া রুজি নি না আল্লাহ তো কয় ওয়া মিম্মা রাযাকনাহুম আমি যেই রুজি তোরে দিছি সেইটার থেকে ইউনফিকুন আমার রাস্তায় খরচ করলে তার নাম ইমানদার ওরে হারাম উপায়ে উপার্জিত হারাম পন্থায় উপার্জিত টাকার উপরে কোটি শত কোটি শত সহস্র কোটি টাকা হইলেও যাকাত ফরজ হয় না যাকাত ফরজ কে দরবেশি কর রে তুই তুই না মসজিদের প্রথম কাতারে সজদা দিতে দিতে কপালের ভিতরে ঠুস 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 দাগ লাগিয়ে লাইছ বনের গোজমিন ব্যাগনের অত্তর করে নিজের নামে রেকর্ড করাই লাইছ ইন্দি কপালিতে দাগ লাগস এক নম্বর গুণ অদৃশ্য জিনিসগুলাকে অটল ভাবে বিশ্বাস করা দুই নম্বর গুণ পাঁচ ওয়াক্ত নামাজ পড়া তিন নম্বর গুণ হালাল রুজি থেকে আল্লাহর রাস্তায় দান করা চার নম্বর গুণ ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন কাবলিক ইমানদার প্রকৃত ইমানদার ওই সমস্ত মানুষ যারা আপনার উপরে যে কোরআন নাযিল হইছে সেইটাকেও আসমানি কিতাব হিসাবে বিশ্বাস করে আর আপনার আগে যেই কিতাবগুলা নাযিল হইছে তাওরাত জবুর ইনজিল এগুলাকেও আসমানি কিতাব হিসাবে বিশ্বাস করে তবে ওয়াবিল আখিরাতিহুম ইউকিনুন খাঁটি ইমানদার প্রকৃত ইমানদার ওই সমস্ত মানুষ যারা আখেরাতের প্রতি অটল বিশ্বাস স্থাপন করে আখেরাতের প্রতি ইয়াকিন স্থাপন করে আল্লাহ পাক বলেন এই পাঁচটা গুণ যাদের মধ্যে থাকে উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম এরা আল্লাহর পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত হয় ওয়া উলাইকা হুমুল মুফলিহুন এবং এরাই দুনিয়া আখেরাতে সফল এখানে মোট কয় আয়াত গেল পাঁচ আয়াত কয় আয়াত সামনের দুই আয়াতের মধ্যে আল্লাহ ফাক রব্বুল আলামিন সুস্পষ্ট কাফেরদের পরিণাম বর্ণনা করতেছেন পরিণাম আল্লাহ ফাক বলেন ইন্নাল্লাযীনা কাফারু নিশ্চয় ওই সমস্ত মানুষ যারা আমাকে অস্বীকার করে আমাকে অস্বীকার করে আমি আল্লাহর অস্তিত্ব মানে না আমি আল্লাহ আছি এই কথা তারা বিশ্বাসও করে না স্বীকারও করে না ইন্নাল্লাযীনা কাফারু আল্লাহ ফাক বলেন সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম আল্লাহ পাক বলেন ও আমার বন্ধু আপনি তাদেরকে ভীতি প্রদর্শন করেন আর না করেন তাদের জন্য সেম তাদের জন্য সমান তাদেরকে আপনি ভয় দেখাইলেও যা ভয় না দেখাইলেও তা ও মুসলমানের হোলা কদুন আছে আল্লাহু আকবার ফারত পক্ষে অফারত পক্ষে ওয়াজ তো শুনে মাইকের আওয়াজ তো কান সেদা করিয়ালায় কিন্তু এই ওয়াজ হেগুনের কোনো কাজে আসে না হেগুনে ওয়াজ হুনন আর নহুনন হেগুনের লাই বরাবর হেগুনের লাগি বরাবর হেতে অনমিথুক তো অনমিথুক কহলে হেদায়ত নাই তো সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম আল্লাহ পাক বলেন বন্ধু আপনি তাদেরকে ভীতি প্রদর্শন করুন আর না করুন এদেরকে কবরের কথা বুঝাই লাভ নাই এদেরকে হাসরের কথা বুঝাই লাভ নাই এদেরকে জাহান্নামের আগুনের কথা বুঝাই লাভ নাই এদেরকে মওতের সাকরাতের কথা বুঝাই লাভ নাই বুঝাইলে যেই না বুঝাইলেও সেই আল্লাহ আল্লাহ পাক বলেন লা ইউমিনুন আপনি বুঝাইলেও তারা ঈমান আনবে না বুঝাইলেও ঈমান আনবে না আপনি তো আপনার চাচা আবু তালেবের এত সুন্দর করে বুঝাইলেন ইমান আনার জন্য কলমা ফোড়ার জন্য আবু তালেব ইমান আনছেনি আবু তালেবে কলমা পড়ছেনি লা ইউমিনুন কারণটা কি আল্লাহ পাক বলেন খাতামাল্লাহু আলা কুলুবিহিম আল্লাহ পাক তাদের অন্তরের উপরে সিল মোহর মারি দিছে সিল মোহর মারি দিছে ও বেয়েরা দোস্ত আবাব দেখেন না ডাক যুগে যে সমস্ত গুরুত্বপূর্ণ চিঠি এক পোস্ট অফিস থেকে আরেক পোস্ট অফিসে ফাটানো হয় এগুলার সুতাদি বান্দি সুতার উপরে আল্লাহু আকবার ফিজ গালাইয়া এটার উপরে পোস্ট অফিসে সিল মারি দে সিল গালা করে অর্থাৎ এই চিঠি আরেক পোস্ট অফিসের পোস্ট মাস্টার ছাড়া অন্য কারো খোলার অধিকার না কেউ খুলতে পারে না
সরকার যদি কোনো একটা পেট্রোল পাম্পের উপরে যাইয়া সিল গালা করে দেয়, আরেকবার ম্যাজিস্ট্রেট আসি যতক্ষণ পর্যন্ত তালা না খুলে অন্য কোনো বাপের বেটার সাধ্য নেই তালা এটা খোলার। আল্লাহ কয় এই কিছু মানুষের কলবের উপরে আমি সিল গালা করে দিছি, আমি আল্লাহ যদি সিল গালা এটা দূর না করি অন্য কারো ক্ষমতা নাই। কোনো দিনদার, কোনো পরহেজগার, কোনো ইমানদার, কোনো মুত্তাকি, কোনো ওলি, কোনো আবদাল, কোনো গাউস, কোনো কুতুব, এমনকি কোনো নবী রসুলেরও ক্ষমতা নাই সিল গালা এটা খোলার। খাতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ পাক তাদের অন্তরের উপরে সিল গালা করে দিছে। এই মনোযোগ আছেনি? মুসলমান কত গুণের কলবের উপরে আল্লাহ সিল গালা করে রেখেছে, সিল গালা করে রেখেছে। এই কথা আল্লাহ, এই গুণের কলব হাতের তুলো শক্ত, হাতের তুলো শক্ত। ওয়াইয়াকাল হিজারাতি আও আশাদ্দ কাসওয়া, আল্লাহ পাক কয় তাদের কলব পাথরের মতো এবং পাথরের তুনু আরো শক্ত, যার কারণে সবে বরাত সবে কদরে আল্লাহুম্মা আমিন কই হাত উঠেলে চোখের পানি বাইর হয় না। দশ নম্বরই হুইস একটারে আঙ্গুলের মাথা দিয়ে ঢুকাই দিলে হাতে চোখের পানি বাইর হয় না। দিল কি হয়ে গেছে? শক্ত হয়ে গেছে, পাথর হয়ে গেছে। মুসলমানের হোলা গুনা করতে করতে চোখের হায়া নষ্ট হয়ে গেছে। আল্লাহ পাক বলেন খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, আল্লাহ কহেতে কান্দনোয়ানিতেও সিল গালা করে দিছে। কান্দনোয়ানিতে কি করে দিছে? সিল গালা করে দিছে। হাতে কোরআনের কথা, ইসলামের কথা, আল্লাহর কথা, রসুলের কথা, কবরের কথা, হাসরের কথা শুনিও শুনে না, শুনিও শুনে না। ওয়ালা আবসারিহিম গিশাওয়া, হাতে চোখের সামনে দি আল্লাহ পাক অদৃশ্য পর্দা একটা ডালি দিছে। হাতে এমনি বাহ্যিকভাবে দুনিয়ার রাস্তাঘাট, গাছপালা, তরু লতা, মানব জানব সব কিছু দেখে, কিন্তু মসজিদের রাস্তা দেখে না, ওয়াজের রাস্তা দেখে না। কারণটা কি? কারণ হলো হাতে চোখের সামনে দি আল্লাহ পাক অদৃশ্য পর্দা একটা ফেলাই দিছে। এই পর্দার কারণে ও হতবাগা বদমাশ মসজিদের রাস্তা চোখে দেখে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালাহুম আযাবুন আযীম, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তাদের জন্য বহুত বড় শাস্তির ব্যবস্থা করে রেখেছেন। বড় শাস্তি, যেটা বরদাস্ত করার মতো না, এমন শাস্তির ব্যবস্থা আল্লাহ পাক তাদের জন্য করে রেখেছেন। কাদের জন্য? কর না, এই কাফেরের জন্য। কাদের জন্য? কাফেরের জন্য। তাহলে এই দুই আয়াতের মধ্যে আল্লাহ পাক কাফেরের পরিণাম সম্পর্কে আলাপ করলেন। মোট কয় আয়াত গেল? সাত আয়াত। তো বিশের তুন সাত গেলে আরো তো ১৩ থাকে, আরো কত? ১৩। বিশের থেকে সাত গেলে আরো ১৩। ওই পৃথিবীর মধ্যে তিন তিন দল মানুষ, একদল স্পষ্ট ইমানদার, একদল স্পষ্ট কাফের। এই দুই দলের আলোচনা গেছে, আর কয় দল আছে? সেই দলের নাম কিয়া? মুনাফেক। আয়াত গেছে কুগা ৭টা, আর বাকি রয়েছে কয়টা? ১৩টা। এই কমবক্ত মুনাফেকের জাতেরে বুঝাইতে আল্লাহ পাকে ১৩টা আয়াত খরচ হয়েছে। কয় আয়াত? এই ১৩ আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন খালি মুনাফেকেরে বুঝাইছে, মুনাফেক কারা, মুনাফেকের চরিত্র কেমন, মুনাফেকের বৈশিষ্ট্য কেমন, মুনাফেকের আল্লাহু আকবার নিদর্শন কেমন। এই ১৩ আয়াতের ভিতরে আল্লাহ পাক মুনাফেকেরে বুঝাইছে। আমি ছোট্ট ছোট্ট দুইটা আয়াত আপনাদেরকে মুনাফেকের আলামতের মধ্যে একটু আপনাদেরকে শুনাই। এক নম্বর, মনোযোগ আছেনি? ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون في قلوبهم مرض فزادهم الله مرضا ولهم عذاب أليم بما كانوا يكذبون إير فري وإذا قيل لهم من جوغا سني وإذا قيل لهم আল্লাহ ফাক রব্বুল আলামিন বলেন ওয়া ইযা কিলা লাহুম, এবং যখন তাদেরকে বলা হয়, এবং যখন তাদেরকে বলা হয়, কাদেরকে? মুনাফিকদের,
মুনাফেকদেরকে মাশাআল্লাহ কাদেরকে মুনাফেকদেরকে যখন বলা হয় তাদেরকে লা তুফসিদু ফিল আরদ তোমরা জমিনের মধ্যে সন্ত্রাস করিও না তোমরা জমিনের মধ্যে সন্ত্রাস করিও না মনোযোগ আছে নি সন্ত্রাস আমি কইছি আপনারা বুঝবেন লাই আল্লাহ কইছে ফাসাদ করিও না আল্লাহ কি কইছে ফাসাদ করিও না এখন ফাসাদ কি রে কয় হিয়েন বুঝেন আমরা দেশের পরিভাষায় ফাসাদ কয় ঝগড়া রে ফাসাদ কয় ঝগড়া রে ঝগড়া ফাসাদ ঝগড়া ফাসাদ তাফসীরের ভাষায় ঝগড়া রে ফাসাদ কয় না তাফসীরের ভাষায় ঝগড়া রে ফাসাদ কয় না ও মুরব্বি আর একরাম দোস্ত আহবাবেরা তাফসীরের ভাষায় ফাসাদ কয় এমন কোন কাজ করা এমন কোন কথা বলা যেই কাজের দ্বারা যেই কথার দ্বারা অন্য আরেক ভাই শারীরিকভাবে মানসিকভাবে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয় সেই কাজ এবং সেই কথাকে ফাসাদ বলে মনোযোগ আছে নি আহা মনে রাখতে নারবেন নি কনে কইব আল্লাহ কইতে পারে যদি দলমত নির্বিশেষে উদার মনে কথা শুনেন এবং মনে রাখতে নারেন তো ফায়দা হবে ইনশাআল্লাহ আল্লাহ পাক বলেন ওয়া ইযা কিলা লাহুম যখন তাদেরকে বলা হয় মুনাফিকদেরকে লা তুফসিদু ফিল আরদ তোমরা জমিনের মধ্যে ফাসাদ করিও না অর্থ কি এমন কথা কইও না এমন কাজ করিও না যেই কথা যেই কাজের দ্বারা অন্য আরেকজন মানুষ শারীরিকভাবে মানসিকভাবে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয় বুঝি থাকলে বলেন তো এই কাজ আমাদের মধ্যে বর্তমানে আছে না নাই তাহলে নামটা কোন লিস্টে ইমানদারের লিস্টে না মুনাফেকের লিস্টে ওয়াইযা কিলা লাহুম আল্লাহ পাক বলেন যখন তাদেরকে বলা হয় লা তুফসিদু ফিল আরদ তোমরা জমিনের মধ্যে ফাসাদ করিও না কালু ইন্নামা নাহনু মুসলিহুন আল্লাহ পাক বলেন এই মুনাফিকের বাচ্চারা উত্তরে বলে ইন্নামা নাহনু মুসলিহুন আমরা তো সংশোধনে বিশ্বাসী সমঝোতায় বিশ্বাসী শান্তিগামী আমরা ফাসাদে বিশ্বাস করি না কারা উত্তর দিল মুনাফেকেরা মুনাফেকেরা উত্তর দে যখন তাদেরকে বলা হয় তোমরা জমিনের মধ্যে ফাসাদ করিও না মুনাফেকেরা উত্তর দে আমরা ফাসাদে বিশ্বাস করি না আমরা অশান্তিতে বিশ্বাস করি না আমরা কারো জানমালের ক্ষতি সাধন করায় বিশ্বাস করি না ইন্নামা নাহনু মুসলিহুন আমরা তো শান্তিতে সমঝোতায় বিশ্বাসী আমরা তো সংশোধনে বিশ্বাসী আমরা অশান্তির কাজে বিশ্বাসী নই আল্লাহ কয় আলা ও আমার হাবিবের সরল মন উম্মতেরা তোমরা সাবধান তোমরা সতর্ক তোমরা অ্যালার্ট ইন্নাহুম হুমুল মুফসিদুন নিশ্চয় 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 এই মুনাফেকের দল যারা শান্তির বুলিয়া ওড়ায় এরাই গোপনে গোপনে মানুষের মধ্যে অশান্তির বিষ চড়ায় তামাশা দেখছেন নি এবার একটা গুণ মুনাফেকের একটা গুণ আর একটা গুণ হলেন সময় কভার হইত না ওয়াইজা কিলা লাহুম মনোযোগ আছে নি ওয়াইজা কিলা লাহুম যখন তাদেরকে বলা হয় কাদেরকে মুনাফেকদেরকে কি বলা হয় আমিনু তোমরা ইমান আনো কামা আমানান্নাস যেইভাবে অন্য মানুষেরা ইমান এনেছে যেইভাবে অন্য মানুষেরা ইমান এনেছে কে কয় আল্লাহ কাদেরকে মুনাফেকদেরকে তোমরা ইমান আনো যেইভাবে অন্য মানুষেরা ইমান এনেছে আমার বেয়েরা দোস্ত আহবাব রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন এইখানে আল্লাহ পাক যে নাস শব্দ বলছেন নাস শব্দের অর্থ মানুষ তবে এইখানে মানুষ বলিয়া আল্লাহ পাক উদ্দেশ্য করছেন আমার সাহাবীদেরকে উদ্দেশ্য করছেন আমার সাহাবীদেরকে মনোযোগ আসেনি এই জন্য আমি বলি
যে শুধু বাংলা অনুবাদ পড়িয়া পড়িয়া মুফাসসিরে কোরআন হওয়া যায় না। এইখানে দেখেন না, নাস শব্দের অর্থ মানুষ, তবে নাসের উপরে দিয়ে একটা আলিফ লাম আছে, আলিফ লাম কামা আমানান নাস, উপরে আলিফ লাম আছে। এই আলিফ লাম এটা আরবি ভাষার মধ্যে সাতটা অর্থে ব্যবহার হয়, জিনসি ইস্তিকরাকি আহদে খারেজি আহদে যায়নি। এখানে আন্নাসের উপরে যে আলিপ্লাম, আলিপ্লাম এটা আহাদে খারেজি, অর্থাৎ যেই মানুষগুলার কথা বোঝানো হইতেছে এই মানুষগুলা সারা দুনিয়ার মানুষ নয়, ব্যাপক অর্থে মানুষ নয়, বরং নির্দিষ্ট কতগুলা মানুষ, এদের সংখ্যা সোয়া লাখ, এদেরকে মুহাম্মদুর রসুল্লা সাল্লামের সাহাবি বলা হয়, এই কথা বুঝাইতেছে আলিপ্লাম। এই কথা বুঝাইতেছে কে? আলিপ্লাম। তাহলে এবার আয়াতের তর্জুমা করেন, ওয়াইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, এবং যখন বলা হয় মুনাফেকদেরকে তোমরা ঈমান আনো যেমনি ভাবে ঈমান এনেছে আমার বন্ধুর সাহাবীগণ, আমার বন্ধুর সাহাবীগণ আবু বকর ওমর ওসমান আলী সহ সোয়া লক্ষ সাহাবীর ঈমান যেরকম, তোমরা সেরকম ঈমান আনো, সেরকম ঈমান আনো। কিন্তু মুনাফেকের বাচ্চারা কি কয়? কালু, মুনাফেকের বাচ্চারা উত্তরে বলে আনুমিনু কামা আমানা সুবাহা, আমরা ইমান আনব নাকি যেমনি ভাবে ইমান এনেছে এই বেকুফের দল। বুঝতে থাকলে বলুন না, আল্লাহ পাক মুনাফেকদের ইমানের জন্য মাপকাঠি বানাইছেন কাকে? কার ইমানকে? সাহাবিদের ইমানকে। এখন কাফেরের বাচ্চারা, এই মুনাফেকের বাচ্চারা সাহাবিদেরকে কি আখ্যায়িত করলো? বেকুব। সাহাবিদেরকে কি আখ্যায়িত করলো? বেকুব। যাদের কাছে জ্ঞান বুদ্ধি বুঝ ব্যবস্থা নাই তাদেরকে কয় সুফাহা, সফিহুনের বহুবচন, সফিহুনের বহুবচন। কয় আনুমিনু, আমরা ইমান আনবো নাকি কামা আমানা সুফাহা, যেমনি ভাবে আবু বকর ওমর ওসমান আলী এই মুনাফে এই বেকুফেরা ইমান আনছে। দেখছেন নি তামাশা? রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদেরকে কি বলছে? বেকুফ। রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদেরকে কি বলছে? বেকুফ। আল্লাহ কয়, দেখেন আল্লাহ কয় আলা, ও আমার বন্ধুর উম্মতেরা তোমরা সাবধান, যুগে 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 কালে কালে এমন কতগুলা মানুষ দুনিয়াতে আসবে যাদের কাছে আমার বন্ধুর সাহাবিদের মর্যাদা থাকবে না, আমার বন্ধুর সাহাবিদের মূল্যায়ন থাকবে না, যুগে যুগে কালে কালে এরা আমার বন্ধুর সাহাবিদেরকে আন্ডার এস্টিমেট করবে, অবমূল্যায়ন করবে, গালমন্দ করবে, ক্রিটিসাইজ করবে, কটুক্তি করবে, বেকুব সেকুব দিয়ে আখ্যায়িত করবে। আলা সাবধান, ইন্নাহুম হুমুস সুফাহা, নিশ্চয় নিশ্চয় তারাই বেকুব, নিশ্চয় নিশ্চয় তারাই বেকুব। কারা? যারা নবীর সাহাবীদেরকে বেকুব কয়, যারা নবীর সাহাবীদেরকে বেকুব কয় তারা নিজেরাই বেকুব। ওয়ালাকিন লা ইয়ালামুন, তারা নিজেরা যে বেকুব এই কথা তারা নিজেরাও জানে না। আমার বেহরা দুস্তাবাব, এই জন্য আমি আপনাদেরকে রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস শুনাই। قال رسول الله صلى الله عليه وسلم اذا ظهرت الفتن والبدع, মনোযোগ আছে নি? اذا ظهرت الفتن والبدع وسبت اصحابي, এই আমি চ্যালেঞ্জ করলাম কোন বাফের বেটা যদি থাকে এটা হাদিস না যদি বলতে পারে, অথবা এটাকে জঈফ হাদিস যদি বলতে পারে, আমি ফরিদুদ্দিন আজকের পরে মাইকের সামনে আর কথা বলার জন্য বসবো না। قال رسول الله صلى الله عليه وسلم اذا ظهرت الفتن والبدع, ও আমার উম্মতরা যখন দুনিয়ার মধ্যে ফিতনা ফাসাদ প্রকাশ পাবে, বেদাত প্রকাশ পাবে, ওয়াসুব্বাত আসহাবি, এবং আমার সাহাবিদেরকে মানুষ গালমন্দ করবে, আমার সাহাবিদের ব্যাপারে মানুষ সমালোচনা করবে, এই সময়ের মধ্যে ফালিউযহিরুল আলিমু ইলমাহ, তখন সমস্ত আলেমদের কর্তব্য তারা নিজেদের এলেমকে যেন জাহের করে, নিজেদের এলেমকে যেন কি করে? জাহের করে, প্রকাশ করে। কিসের এলেম? কিসের এলেম? আয় আলিফ লাম এউজে মুজাফিলাই আল আলিমু,
اي عالمون بمناقب اصحاب رسول الله صلى الله عليه وسلم যে সমস্ত আলেমদের সিনার মধ্যে নবীজির সাহাবীদের ফজিলতের ইলম থাকে নবীজির সাহাবীদের মানাকিবের ইলম থাকে নবীজির সাহাবীদের মর্যাদার ইলম থাকে তারা যেন সর্বসাধারণ মানুষের কাছে এটা প্রকাশ করে নবীজির সাহাবীদের মান মর্যাদা সম্মান ফজিলত যেন সর্বসাধারণ মানুষের কাছে যেন বয়ান করে যদি জানা থাকে ইলম থাকে বয়ান না করে فعليه لعنة الله والملائكة والناس أجمعين الله حبيب بلن فمن لم يفعل زي عالم প্রকাশ করবে না সর্বসাধারণের কাছে বয়ান করবে না তার উপরে আল্লাহর লানত সমস্ত ফেরেশতাদের লানত এবং সমস্ত সাহাবী প্রেমিক মুসলমানদের লানত আমার ভাইরা দুস্তাবাব এবার আপনারা কোন আমার আল্লাহ টুডাফাড়া সাহাবায়ে কেরামের ফজিলত সাহাবায়ে কেরামের মর্যাদা সাহাবায়ে কেরামের মানাকিব সম্পর্কে যা টুডাফাড়া ইলম দিছে আমি এগুলো আপনাদের সামনে বলমুনি না লায়নতের বাগিয়মু না বলবে অবশ্যই বলবো না লায়নতের থেকে বাঁচার জন্য নবীজির বদদুয়ার থেকে বাঁচার জন্য আমাকে বলতে হবে কি হবে না বলতে আমাকে হবে এই এই কারণে আমি আপনাদেরকে বলতেছি আমার ভাইরা দোস্ত আহবাব যারা নবীজির সাহাবীদেরকে বেকুব বলে তারা নিজেরাই বেকুব নবীজির সাহাবীদেরকে যারা গালমন্দ করে তারা মুনাফেক নবীজির সাহাবীদের যারা সমালোচনা করে তারা মুনাফেক ও ভাইরা দোস্ত আহবাব এই ইরানের প্রয়াত শিয়া নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খুমিনি একটা বই লিখছে ফার্সি ভাষায় বইটার নাম হলো কাশফে আসরার আমি নিজে এই বইটা লাহোর জামিয়া শাফিয়ার কুতুবখানায় নিজে পড়ছি নিজের চোখে দেখি বলতেছি কোনো শোনা কথা না এখনো যদি কেউ চায় ইন্টারনেটে চার্জ দিলে কাশফে আসরার বাইর হবে তবে ফার্সি ভাষা বুঝার যোগ্যতা লাগবে এই ফার্সি ভাষার মধ্যে কাশফে আসরার বইয়ের মধ্যে খুমিনি লিখছে রসুলে খোদা দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে অল্প কয়েকজন সাহাবি ছাড়া আর বাকি সব সাহাবি মর্তদ হইয়া গেছে কাফের হইয়া গেছে তন্মধ্যে নিকৃষ্ট কাফের হইল আবু বকর আর ওমর নিকৃষ্ট কাফের বলে আবু বকর আর আমার বেহরা দোস্ত আহবাব একটা মানুষ মরে গেছে রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন উযকুরু মাহাসিনা মুআতিকুম তোমরা তোমাদের মুরদাদের গুণগুলা বর্ণনা করো দোষগুলা বর্ণনা করিও না এখন একটা মানুষ মরে গেছে উনার সম্পর্কে বলার আমার দরকারটা কি হইছে আমি তো রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া দায়িত্ব পালন করতেছি উনি এমন কারবার করে গেছে যেই কারবারের দ্বারা আমি ফরিদুদ্দিনের ইমানে বাসে না কারণ আমার কাছে তো ইমান আসছে রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ইসলাম আসছে আবু বকরের মধ্যস্থতায় ওমরের মধ্যস্থতায় সাহাবিদের মধ্যস্থতায় এখন আবু বকর যদি মুসলমান না থাকে ওমর যদি মুসলমান না থাকে তাহলে আমি ফরিদুদ্দিনের ইমান কোথায় আমার ইসলাম কোথায় আমার ইমান আর ইসলাম বাঁচানোর জন্য এখন আমি খুমিনিকে আর রাইট বলতে পারি না খুমিনিকে আর মুসলমান বলতে পারি না কারণ খুমিনিকে মুসলমান বললে আবু বকর মুসলমান থাকে না খুমিনিকে মুসলমান বললে খুমিনির অনুসারীদেরকে মুসলমান বললে ওমর আর মুসলমান থাকে না এবং আবু বকর আর ওমরকে মুসলমান হিসাবে বাঁচাইয়া লওয়া আমার নিজের ইমান বাঁচানোর জন্য জরুরি কথা বুঝছেন না বুঝেন নাই আমার ভাইরা দোস্ত আহবাবেরা এমন কারবার উনি করি রাখি গেছে এই কশফে আসরারের মধ্যে উনি লিখছে আমি যদি কখনো মক্কা মদিনার উপরে ক্ষমতাশালী হইতে পারি নবীজির দুই পাশে যেই দুই ভূত শুইয়া রইছে নাউজুবিল্লাহ নবীজির দুই পাশে ভূত দুইজনই শুয়ে রইছে একজনের নাম আবু বকর একজনের নাম ওমর দুজন রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খলিফা একজনের সম্পর্কে তো নবীজি নিজে সার্টিফাই করে গেছেন রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই অসুস্থতার মধ্যে ইন্তেকাল করছেন ওই অসুস্থতার মধ্যে মরজে ওয়াফাতের মধ্যে একজন মহিলা নবীজির কাছে একটা মাসালা জিজ্ঞেস করার জন্য এসেছে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মা তোমার সাথে কথা বলার মতো তোমাকে উত্তর দেওয়ার মতো এখন আমার শারীরিক সামর্থ্য নাই আমি ফাইতেছি না আমার কষ্ট হইতেছে তুমি বরং এই মাসলাটা জিজ্ঞেস করার জন্য আবু বকরের কাছে যাও আবু বকর আমার পরে পরবর্তী আমার খলিফা হবে আমার অধীনস্থ হবে তারিখুল খুলাফার মধ্যে মাওলানা আশিক আলাই রহমতুল্লাহ আলাই এই হাদিসটা উল্লেখ করছেন পালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ائتي بأبي بكر فإنه الخليفة بعدي. আমার ভাইরা দোস্ত আহবাব কুমি নিয়ে কয় কাফের কোরআনে কয় সাহাবী কোরআনে কয় সাহাবী সোয়া লক্ষ সাহাবীর মধ্যে কোন সাহাবীর সাহাবী হওয়া কোরআন শরীফের দ্বারা সাব্যস্ত নাই কিন্তু আবু বকর সাহাবী হওয়া কোরআন শরীফের দ্বারা সাব্যস্ত কোরআন শরীফের দ্বারা সামি আসনাহিন ইযহুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবিহি إذ يقول لصاحبه لا تحزن إن الله معنا قرآن شريف المدّي أصلا ناي أبنا رزق يشكرن حافظ درك إذ يقول لصاحبه أبو بكر جرسول صحابي এই কথাটা কোরআন শরীফের দ্বারা সাব্যস্ত এখন যদি কেউ আবু বকরের ইমানদার না মানে আবু বকরের কাফের কয় তাহলে কোরআন মানল না অস্বীকার করল যদি কেউ কোরআন অস্বীকার করে হেতে ইমানদার থাকে না কাফের হয় আমার ভাইরা দোস্ত আহবাব বদউল আমালি ফি শরহে নখবাতুল্লাহ আলি একটা আকীদা ইসলামের কিতাব এই আকীদা ইসলামের কিতাবের মধ্যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যে রাসূলের প্রথম খলিফা এটাকে সাব্যস্ত করেছেন ওয়ালিসিদ্দিকের রুজহানুন জলিয়ুন আলাল আগিয়ার মিন গায়রে হিতিমালি আবু বকর শুধু রাসূলের খলিফা যে এমন নয় বরং আবু বকর আফজালুন নাস বাদাল আম্বিয়া সোয়া লক্ষ নবী রাসূল যত দুনিয়াতে এসেছেন নবী রাসূলদের পরে সমস্ত আদম সন্তানের মধ্যে শ্রেষ্ঠ আদম সন্তান আবু বকর সিদ্দিক আর সেই মানুষটারে কুমিনি কয় কাফের তাহলে এবারে কুমিনিরে আমি কিয়া কইতাম আপনারা একনা কোন না ইনসাফের সাথে আমার ভাইরা দোস্ত আহবাব লেখছে নবীজির দুই পাশে যেই দুই বুত শুইয়া রয়েছে আমি যদি মক্কা মদিনায় ক্ষমতাশালী হইতে পারি আমার প্রথম অভিযান হবে নবীজির দুই পাশ থেকে এই দুইটা বুতেরে উঠাইয়া বাহারে আহমর তথা লোহিত সাগরে নিক্ষেপ করা এটাই হবে আমার প্রথম কাজ নাউজুবিল্লাহি মিন জালিক আজকে তো খুমিনি দুনিয়াতে নাই মক্কা মদিনার উপরে ক্ষমতাশালী হইতে পারেন নাই কিন্তু রফিকানে মোস্তফা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই কবরের সঙ্গী আজকেও নবীজির কবরের সঙ্গী হিসাবে আছেন এখনো দুজন নবীজির রওজায় শুয়ে আছেন তাদেরকে লোহিত সাগরে কুমিনি ফেলাইতে পারে নাই রাখে আল্লাহ বারেকে আমার ভাইরা দোস্ত আহবাব জটিল কিছু জটিল এই কসবে আসরারের মধ্যে কুমিনি লিখছে দুস্থ মনে কষ্ট নেবেন না এই আপনার মারে যদি কেউ চরিত্রহীন কয় আপনি বরদাস্ত করতে নারবেন নি মাথা হাড়া আলাইতেন না শুয়োরের বাচ্চা আমার মারে আমার সামনে তুই চরিত্রহীন কলি বরদাস্ত করতে নারবেন নি ওরে কুটি 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 শত শত সহস্র কুটি ইমানদারের মা উম্মুল মুমিনিন যার চারিত্রিক তার যার চারিত্রিক পবিত্রতা আল্লাহ পাক কোরআনে নাজিল করেছেন কোরআনে নাজিল করেছেন আল খবীসাতু লিল খবীসিনা ওয়াল খবীসুনা লিল খবীসাত ওয়াত তাইয়্যিবাতু লিত তাইয়্যিবিনা ওয়াত তাইয়্যিবুনা লিত তাইয়্যিবাত উলাইকা মুবাররাউন মিম্মা ইয়াকুলুন এই আয়াতগুলোর মধ্যে চারিত্রিক পবিত্রতা অবতীর্ণ হয়েছে কার চারিত্রিক পবিত্রতা আয়েশার চারিত্রিক পবিত্রতা আমার ভাইরা যেই আয়েশারে আহকামুল হাকিমিন রব্বুল আলামিন আরশাও আলা খোদা কয় পবিত্র চরিত্রের অধিকারিণী হেই আমার মা হেই আয়েশারে খুমিনি লিখছে তায়েফা 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 মানি ভতিজা তায়েফা মানি আমার আফসোস এরপরেও আমাদের দেশের মানুষ কতগুলার খুমিনী প্রীতি যায় না খুমিনীর প্রতি ভালোবাসা যায় না আম্মা আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার প্রতি যদি আপনার ন্যূনতম ভালোবাসা থাকে আপনি খুমিনীকে ভালোবাসতে পারেন না খুমিনীর প্রশংসা করতে পারেন না আমাদের কালিমার মধ্যে ফাট কয়টা লা ইলাহা ইল্লাল্লাহ এক ফাট এরপরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আরেক ফাট খুমিনী এবং শিয়াদের কালিমার মধ্যে সাতটা ফাট কয়টা ফাট
لا إله إلا الله محمد رسول الله علي وصي الله خليفة بلا فصل ইয়া বেগা শিয়ার গো কলমা শিয়ার গো কলমা আপনার গো কোরআন শরীফের মধ্যে সূরা কোগা 114 গা 114 গা শিয়ার গো কোরআন শরীফের মধ্যে সূরা 115 গা আরেকটা সূরা আছে সূরা এটার নাম হলো সূরাতুল বেলায়েত সূরাতুল বেলায়েত আর এখনের জমানায় বুঝা সহজ তো নেটে সার্চ দেন না গোটা সূরা ইজ্জা বানালাইছে তো আমি ফরিদউদ্দিন আল্লাহ শুকর করি বলতেছি এই সূরাটা শুরু থেকে শেষ পর্যন্ত সূরাতুল বেলায়েত আমি পড়ছি তেলাওয়াত করছি কইতান্ন নাউজুবিল্লাহি মিন জালিক এই তেলাওয়াত করছি কইতান্ন সূরাটা শুরু থেকে শেষ পর্যন্ত আমি পড়ছি আমি আপনার ঘরে খোদার কসম করি কইলাম ও রব্বিল কাবা এটা শুরু থেকে শেষ পর্যন্ত পড়ার পরে আমার দিল সাক্ষী দিতেছে এটা কালামুল্লাহ না এটা কালামুল্লাহ না এটা কালামুল বশর মানুষের বানানো সূরা আমার বেয়রা দোস্ত আহবাব আপনারা রসুলের উম্মতরা আজান দেন যে আজানের মধ্যে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহর পরে কি কোন হাইয়া আলা সালাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ এরপরে হাইয়া আলা সালাহ শিয়াদের আজান নেটে চার্জ দেন শিয়ারা আজান দে أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول الله أشهد أن عليا وصي الله هيا على الصلاة راكدي أشهد أن عليا وصي الله دي باركوه তাদের আজানে আর আমাদের আজানে বেশ কম তাদের কলমায় আর আমাদের কলমায় বেশ কম তাদের কোরআনে আর আমাদের কোরআনে বেশ কম কোন দিকে দি মিল নাই কোন দিকে দি মিল নাই আমি আপনাদেরকে বুঝাইতে চেয়েছিলাম আল্লাহু আকবার এদের নাম মুনাফেক যারা রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদেরকে গালি দেয় এদের নাম কি মুনাফেক এবার বুঝে থাকলে বলেন মুনাফেক কি ইমানদারের অংশ না কাফেরের অংশ কাফেরের অংশ আল্লাহ পাক রব্বুল আলামিন সারা দুনিয়ার মানুষগুলোকে তিন ভাগে ভাগ করছেন এক ভাগ মতলকে কাফের আরেক ভাগ মুমিনে কামেল আরেক ভাগ মুনাফেক এই তিনটা জাতিরে তিনটা দলেরে ২১ নম্বর আয়াতে যাইয়া একটা শব্দ দিয়া দিছে ডাক ইয়া আইয়ুহান নাস ইয়া আইয়ুহান নাস মানি মানুষ নাস মানি মানুষ ইমানদার এগুন মানুষ না গরু কাফের এগুন মানুষ না ছাগল মুনাফেগুন মানুষ না মরগ এই একই মানুষ শব্দ এটার ভিতরে তিন দল আছে না নাই তিন দলের আল্লাহ এক শব্দ দিয়ে সম্বোধন করছে ইয়া আইয়ুহান নাস এটার এক অর্থ ইয়া আইয়ুহাল মুমিনুন আরেক অর্থ ইয়া আইয়ুহাল কাফিরুন আরেক অর্থ ইয়া আইয়ুহাল মুনাফিকুন তিন দলের এক শব্দ দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্বোধন করি একটা শব্দ দিয়া তিন দলের তিনটা কাজের হুকুম দিতেছে উবুদু রব্বাকুম উবুদু রব্বাকুম এই উবুদু শব্দ এটার তিন অর্থ কয় অর্থ তিন অর্থ যখন ইয়া আইয়ুহান নাসের দ্বারা ইয়া আইয়ুহাল মুমিনুন উদ্দেশ্য হবে হে ইমানদারগণ তখন বলা হবে উবুদু রব্বাকুম তোমরা তোমাদের প্রভুর ইবাদত করো অর্থাৎ তোমরা তোমাদের প্রভুর আদেশ নিষেধগুলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের অনুসরণে বাস্তবায়ন করো বুঝেননি না বুঝেন না আর লম্বা করবে সময় নাই শরীরে কাটেন না আর যদি ইয়া আইয়ুহান নাস হে মানুষেরা এটার দ্বারা উদ্দেশ্য হয় ইয়া আইয়ুহাল কাফিরুন তখন উবুদুর অর্থ হবে আমিনু উবুদুর অর্থ কি হবে আমিনু উবুদু রব্বাকুম আই আমিনু বিরব্বিকুম ও দুনিয়ার কাফেররা তোমরা আগে তোমাদের রবের উপরে ঈমান আনো কারণ ঈমান যতক্ষণ না আনবা ততক্ষণ যত সৎকাজ যত নেককাজ যত ইবাদত বন্দেগী করিবা দুই পয়সারও মূল্য হবে না আর যদি ইয়া আইয়ুহান নাসের দ্বারা আল্লাহ পাকের উদ্দেশ্য ইয়া আইয়ুহাল মুনাফিকুন হয় ইয়া আইয়ুহান নাস
হে মুনাফিকের বাচ্চারা, উবুদু রাব্বাকুম আই আখলিসু আলা ইবাদাতি রাব্বিকুম, তোমরা তোমাদের রবের ইবাদতের উপরে খালেস হইয়া যাও, মুখলেস হইয়া যাও, বিশুদ্ধ হইয়া যাও। কতক্ষণ এদিকে, কতক্ষণ ওইদিকে, কতক্ষণ এই ফাঁড়ার কাছে, কতক্ষণ ওই ফাঁড়ার কাছে, এই স্বভাব বর্জন করো। আল্লাহু আকবার, একমুখী হইয়া যাও, দ্বিমুখী ত্রিমুখী স্বভাব পরিহার করো, একমুখী হইয়া যাও। ও দুনিয়ার মুনাফেকরা, আমার রসুলের সাহাবিদেরকে গালিগালাজ করা বাদ দাও, আমার রসুলের সাহাবিদেরকে সত্যের মাপকাঠি আর মানদণ্ড বানাইয়া, আমার রসুলের সাহাবিদের ইমান আমলের অনুসরণ করিয়া জীবন কাটাও, তাহলে মুনাফেকের লিস্টের ভিতরে আর তোর নাম থাকবে না, তুই মোত্তাকি হইয়া যাবি। লাআল্লাকুম তাত্তাকু। وآخر دعوانا الحمد لله رب العالمين.